সবাই কেমন আছো? ভালো আছি, ভালো আছি। সবার শরীর আপনি সবার শরীর সুস্থ? আমিও ভালো আছি। জয়েন করেছে রাফি আজাদ, রিজওয়ান, লাহিক, ফাহাদ সিদ্দিক, সাদমান সামিন, নিশাত আলী, আহনাফ শাহরিয়ার, সাগর, সৈকত, তরিকুল ইসলাম, মাহিন। মাহিন ক্যামেরাটা অন করতে হবে বাবা, দেখতে পাচ্ছি না। আমাদের পড়া কি ছিল আহনাফ? বেশ কাঠামোবদ্ধ 4 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কাঠামোবদ্ধ 5 নাম্বারটা অর্থাৎ লাস্টেরটা দিব আগে, আগে সিডব্লিউ ওয়ার্কটা করাবো, তারপরে আমি তোমাদের আজকে পড়া জিজ্ঞেস করব। একটু চেঞ্জ করলাম আজকে, ঠিক আছে? সবাই সিডব্লিউ খাতাটা খুলে ফেলি, ডেট দেই, সিডব্লিউ লিখি, অধ্যায় মাটি, কাঠামোবদ্ধ প্রশ্ন 5, মানে উম। ম্যাডাম কালকে মনে একটা সমস্যা ছিল তো, তার জন্য ম্যাডাম আমি আপনার পড়াটা পাই নাই। এইটা বললে তো চলবে না বাবা রাফি, পড়ার ইউটিউব লিংকে চলে যায়, টোটালি ইউটিউব চ্যানেলে এটা চলে যায়, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পড়াটা পেয়ে যাবা। এই কথাটা বললো তো এখন চলবে না, এবং এই কথাটা ক্লাসে বহুবার, প্রতিবার, প্রত্যেক দিন ক্লাসে এই কথাটা বলা হয়। তুমি কোনো কারণে যদি পড়াটা না পাও, ক্লাস করতে না পারো, তোমার কোনো সুবিধা অসুবিধা হয়, সবকিছু হতে পারে, যে কোনো কারণে একটা প্রবলেম হতে পারে, তার জন্য তো পড়া বন্ধ হয়ে থাকবে না। তুমি রাজারবাগের ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে গেলেই তুমি পড়া পেয়ে যাবে, এটা বহুবার বলা হয়েছে। এই ফাঁকিবাজিটা এখন আর করা যাবে না, সে সুযোগটা নাই। হ্যাঁ শুরু করো। শীতের সকালে গাছের পাতায় বিন্দু বিন্দু পানি দেখা যায়। শীতের সকালে গাছের পাতায় বিন্দু বিন্দু পানি দেখা যায়। দাড়ি দাও, তারপরে লেখো এই পানিকে কি বলে। আদাব ম্যাম। আদাব, এই পানিকে কি বলে? মিস পাঁচশো থেকে কি লিখবো, মিস আমি মাত্র জয়েন করছি। আমি কেবলই শুরু করেছি বাবা, আমি কেবলই শুরু করেছি, আমি তেমন কিছু বলিও নাই। একটু বলেন, আমি লেখা শুরু করি। আমি শুরু করেছি বলছি, তুমি খাতা কলম খুলো, বললামই তো আমি তেমন কিছু বলে এখনো পারি নাই। শীতের সকালে গাছের পাতায় বিন্দু বিন্দু পানি দেখা যায়, দাড়ি দেব, দিয়ে লিখব এই পানিকে কি বলে, প্রশ্নবোধক চিহ্ন দিব। পরে লিখবো কিভাবে এই পানি সৃষ্টি হয় তা 3টি বাক্যে লিখো। কিভাবে এই পানি সৃষ্টি হয় তা 3টি বাক্যে লিখো। দাড়ি দাও, তারপরে লেখো এই প্রক্রিয়াকে কি বলে, এই প্রক্রিয়াকে কি বলে। প্রশ্নবোধক চিহ্ন, এই প্রক্রিয়ার অপর একটি উদাহরণ দাও। এই প্রক্রিয়ার অপর একটি উদাহরণ দাও।
সবার সুবিধার্থে প্রশ্নটা আমি আবার বলে দিচ্ছি। শীতের সকালে গাছের পাতায় বিন্দু বিন্দু পানি দেখা যায়, এই পানিকে কি বলে? কিভাবে এই পানি সৃষ্টি হয় তা তিনটি বাক্যে লিখো। এই প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়ার অপর একটি উদাহরণ দাও। সবাই সবাই পেয়েছো, প্রশ্নটা লিখতে পেরেছো? ওকে, শুনতে পারি? এবার উত্তরটা লিখতে হবে। রাতে ঘাস গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। দাড়ি দাও। রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। দাড়ি, এবার লেখো। রাতে বায়ু যখন ঠান্ডা গাছের পাতার সংস্পর্শে আসে, শুধু ঠান্ডা গাছের পাতার হবে নাকি পাতার গাছের পাতার হবে? গাছের পাতার বলেছি আমি, গাছের অংশটা আগে বলেছিলাম। গাছের পাতার সংস্পর্শে আসে
তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ও তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ও তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ও ঠান্ডা হয় দাড়ি ঠান্ডা হয় দাড়ি আমি এই অংশটা আবার বলে দিচ্ছি রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে দাড়ি দিব রাতে বায়ু যখন ঠান্ডা গাছের পাতার সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয় দাড়ি ঠিক আছে এরপরে লেখো এর ফলে সেই বাষ্প এর ফলে সেই বাষ্প পানির ফোঁটায় পরিণত হয় পানির ফোঁটায় পরিণত হয় ফোঁটায় বানানোর ফয়ের উপরে চন্দ্রবিন্দু কিন্তু দিবে ভুলে যেও না আবার রাতে বায়ু যখন আচ্ছা সরি এর ফলে সেই বাষ্প পানির ফোঁটায় পরিণত হয় দাড়ি এই পানির ফোঁটা শিশির হয়ে এই পানির ফোঁটা শিশির হয়ে এই পানির ফোঁটা শিশির হয়ে গাছের পাতা বা ঘাসের উপর জমা হয় গাছের পাতা বা ঘাসের উপর জমা হয় দাড়ি দেবে
দাড়ি বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় দাড়ি বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে দাড়ি দাও ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয় ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয় ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয় সবাই লিখেছ শীতের সকালে গাছের পাতায় বিন্দু বিন্দু পানি দেখা যায় এই পানিকে কি বলে কিভাবে এই পানি সৃষ্টি হয় তা তিনটি বাক্যে লেখো এই প্রক্রিয়াকে কি বলে এই প্রক্রিয়ার আরো একটি বা অপর একটি উদাহরণ দাও ঠিক আছে ওকে এটা গেল প্রশ্ন রাতে উত্তর বলছি রাতে ঘাস গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে রাতে বায়ু যখন ঠান্ডা গাছের পাতার সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয় এর ফলে সেই বাষ্প পানির ফোঁটায় পরিণত হয় এই পানির ফোঁটা শিশির হয়ে গাছের পাতা বা ঘাসের উপরে জমা হয় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে আমরা ঘনীভবন বলি বা ঘনীভবন বলা হয় ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয় তোমাদের অতি কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর এটার মাধ্যমে আমি এই অধ্যায়টা আপাতত তোমাদের শেষ হলো তোমরা আরো কিন্তু বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে ঠিক আছে এই কটা পড়লেই যে হবে তা কিন্তু না আরো প্র্যাকটিস করতে হবে শেষ করো দু একজন লিখছে এখনো শেষ করে নিক আচ্ছা আমি এখন ঘ নাম্বার যে প্রশ্নটা লিখিয়েছিলাম কাঠামোবদ্ধ গত ক্লাসে সেই পড়াটা জিজ্ঞাসা করব ঠিক আছে সেটা আমরা একটু রিভিশন দিয়ে নেব কিছু সময়ের জন্য হ্যাঁ ওটা একটু রিভিশন দিয়ে নাও আমি পড়া জিজ্ঞেস করব আর আজকে যে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লেখালাম সেটা আগামী ক্লাসের জন্য তোমাদের পড়া থাকবে তোমরা বাড়ির কাছে ডায়েরি খুলে সুন্দর করে পড়াটা লিখে নাও বিজ্ঞান লেখো তারিখ দাও আজকে তারিখ বিজ্ঞান বিষয় বিজ্ঞান HW অধ্যায় 3 মাটির কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর উম নম্বর শেখা সুন্দর করে এটা ডায়েরির মধ্যে লিখে নাও
সবাই সবগুলো ক্লাস যদি করে থাকো তাহলে তো আসলে জানার কথা। সবার হয়েছে? Yes ma'am. ওকে, বই খাতা বন্ধ করে দাও। আচ্ছা, যাদের নাম বলছি তারা চট করে ক্যামেরাটা অন করবে। তুষার, হাফিজ, পাপন, আর বলবো না কিন্তু আমি। আচ্ছা সাগর, তুমি বলো বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? মিশো বের হয়ে গেছে, পড়া জিজ্ঞেস করেছি, বের হয়ে গেছে। এরপরে বলবে যে ম্যাডাম নেটওয়ার্কের সমস্যা, ক্যামেরা অফ করে দিছিল। আচ্ছা ঠিক আছে, এই ফাঁকি তো আসলে ম্যাডামকে দিচ্ছি না, ফাঁকিটা নিজেই নিজেকে দিচ্ছি, তাই না? কি বলো রাইম? রাইম তুমি বলো বাষ্পীভবন কাকে বলে? পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়, তরল থেকে বাষ্পে পরিণত হয়, প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। এই তো, গুড, ঠিক আছে। এবার আমাকে আনব বলো তাপ প্রয়োগ, সরি তুমি আমাকে বলো এই বাষ্পীভবন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের পানি কিভাবে বায়ুতে মেশে? বাষ্পীভবন তাপে ভূপৃষ্ঠের
সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি পানি জলীয় বাষ্পে পরিণত হয়, বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যায়। সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যায়। আচ্ছা আমাকে এবার ইস্তিয়াক বলো, পানির এরূপ কয়েকটি অবস্থা পরিবর্তন সম্পর্কে চারটি বাক্য। চারটি বাক্য হলো, এক নাম্বার, বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়, পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়, পানিকে যখন শীতল করা হয় তখন তা কঠিন বরফে পরিণত হয়। বাহ, সুন্দর হয়েছে। ফাহাদ, বাষ্পীভবন কাকে বলে একটু বলো তো বাবা। জিমিস, যখন পানিকে তাপ দেওয়া, বাবা আর একবার বলো বাবা, একটু বেঁধে গেছিল বোধহয় নেটওয়ার্ক জনিত কারণে, আর একবার বলো। হ্যাঁ, যখন যখন তরলকে তাপ দেওয়া হয় তখন বাষ্পে পরিণত হয়, তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। যখন পানিকে বা তুমি যেটা বললে তরলকে তাপ দেওয়া হয় তখন সেটা বাষ্পে পরিণত হয়, বাষ্প থেকে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়ায় হচ্ছে বাষ্পীভবন। সাদমান, বাবা এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের পানি কিভাবে বায়ুতে মেশে? সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়ে বায়ুতে বায়ুতে মিশে যায়। লাহিক, লাহিক পানির এরূপ কয়েকটি অবস্থা পরিবর্তন সম্পর্কে চারটা বাক্য শুনি তোমার কাছে। এক নাম্বার, তিনটি বাক্য নিচে দেওয়া হলো, এক নাম্বার ম্যাম শোনা যাচ্ছে? আবার বলো বাবা। এক নাম্বার, বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয়, দুই নাম্বার পানিকে শীতল রাখলে বরফে। তুমি তুমি দেখো দেখো তুমি একটা সিরিয়াল মেনটেন করো। তুমি বলেছো বরফকে তাপ দিলে সেটা পানিতে পরিণত হয়, বরফকে তাপ দিয়ে পানি করলাম, মানে এইরকম ব্যাপারটা। বরফে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ধরো বরফের টুকরাকে তাপ দিয়ে আমি পানি করেছি ক্লাসে পানি। আচ্ছা এই পানিটাকে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে? জলীয় বাষ্পে। এবার জলীয় বাষ্পকে যখন আমি ঠান্ডা করব তখন সেটা আবার কিসে পরিণত হবে? বরফে। জলীয় বাষ্পকে যখন আমি ঠান্ডা করব, জলীয় বাষ্প সেটাকে আমি ঠান্ডা করছি, তখন সেটা কিসে পরিণত হবে? তখন সেটা বৃষ্টি। তখন সেটা কিসে পরিণত হবে? পানিতে। পানি। আচ্ছা, আবার আবার যখন পানিকে খুব বেশি শীতল করে ফেলবো তখন বরফে। বরফে। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? বরফকে তাপ দিলাম পানি, বরফকে তাপ দিলাম পানি, পানিকে তাপ দিলাম জলীয় বাষ্প, জলীয় বাষ্পকে ঠান্ডা করে ঘনীভূত করলাম, সেটা হয়ে গেল পানি। এই পানিকে যখন আরো আমি অধিক শীতল করব তখন সেটা জমে কি হয়ে যাবে? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।